আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সহযোগিতা চেয়েছিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানবিক বিবেচনায় তার অনুরোধে সায় দেয় যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার। যদিও সবশেষ আমেরিকান নির্বাচন পূর্বে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন মোদী। এরপরও জো বাইডেন ভারতে করোনা রিলিফ পাঠাতে কার্পণ্য করেননি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রথম চালানের জরুরি কোভিড সহায়তা পৌঁছেছে। ভারতের চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় গেল শুক্রবার সকালে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দিল্লিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। এতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে র্যাপিড টেস্ট কিট সহ সবই আছে। সুপার গ্লাসকি মিলিটারি বিমান দিল্লি পৌঁছলে তাদের স্বাগত জানান ইন্ডিয়ায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের শীর্ষ কর্মকর্তা সহ সরকারের পদস্থ কর্মকর্তারা। জানা গেছে বাইডেনের দেয়া সহায়তা 400টি অক্সিজেন সিলিন্ডার সহ প্রায় 10 লাখ র্যাপিড করোনা ভাইরাস টেস্ট কিট এবং চিকিৎসা সেবার প্রয়োজনীয় নানা সামগ্রী পাঠানো হয়েছে। এর আগে গেল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কিছু দেশ থেকে সহযোগিতা পেয়েছে ভারত। দর্শক, এই ছিল চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইক। বিদায় নেওয়ার আগে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে দেশে বেড়েছে প্রবাসী আয়। প্রিয়জনদের অর্থ পাঠাতে নিউ ইয়র্কের মানি এক্সচেঞ্জে ভিড়, অভিবাসীদের যথাযথ মূল্যায়নের তাগিদ। নিউ ইয়র্কে 24 ঘন্টায় 18টি গুলির ঘটনা, NYPD কর্মকর্তা সহ হতাহত অনেকে। ম্যানহাটনের নিজ ফ্ল্যাটেই এক পুলিশের আত্মহত্যা। আফগানিস্তান ছাড়ছে অবশিষ্ট 2,500 আমেরিকান সেনা, কাবুলে তালেবান হামলা। ইন্ডিয়ায় পৌঁছেছে ইউএস কোভিড সহায়তার চালান। মাদারীপুরের শিবচরে বাল্ক হেল্ডের ধাক্কায় স্পিডবোট ডুবিতে 3 শিশুসহ 26 জনের মৃত্যু। চলছে শোকের মাতম, স্বজনদের হাজারিতে ভারী এলাকার পরিবেশ। এবং বিজ্ঞানীদের করোনা মহামারী সতর্কতা আমলে নেয়নি মোদী। চীনের উহান ফেস্টিভ্যালে মানুষের ঢল, ব্রাসেলসে লকডাউন বিরোধী বিক্ষোভ। দর্শক, চ্যানেল টিটির সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘর থেকে বের হতে মাস্ক ব্যবহারে ভুল করবেন না, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও স্বাস্থ্য ঝুঁকি মুক্ত রাখুন। আল্লাহ হাফেজ।